জানেন আমি আইসাম নাম যে কেউ যার ইচ্ছা পৃথিবীর কোথাও এটা নাই, এটা পরিচালকের দায়িত্ব ছিল। যখন নাকি স্যার ওখান থেকে আনন্দ পাঠায় তার সাথে সাথে বাইরে লেভেন এরপরে মন্ত্রণালয় তাকে সরাই এইটা বিষয়, কিন্তু আবার সেম ভাবে আমরা স্টুডেন্ট দিলে সেই খারাপকে সেই অপশক্তিকে দূর করে দেবে। আমি সসম্মানে বা আমি আমার নিজ ইচ্ছায় এখানে যেতে পারছি আমি পরিচালক হিসেবে এই হাসপাতাল পরিচালনা করতে অপরাধ বিধায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে অক্ষ হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি। অবিলম্বে আমার দায়িত্ব হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমি বরিশাল মেডিকেলের সন্তান, আমার আবেগের কথা বলি, আমার এটার প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে, থাকবে ভবিষ্যতেও। আমি আর আমি এখন থেকে পরিচালকের কোনো কাজে আমি আর এখানে এই স্যার বলছি এখান থেকে চলে যাচ্ছেন। আমরা চাই যে একজন ভালো যোগ্য কেউ এখানে আসুক এবং আমাদের অনুরোধ সরকারের কাছে, মিনিস্ট্রির কাছে আমাদের অনুরোধ, এখানে একজন সেনাবাহিনীর যোগ্য কাউকে যেন এখানে দেওয়া হয়। আপনি সাথে যান, আপনি সাথে